আজি আমি ধুবুরী লোকসভা সমষ্টির রেলওয়ের বিভিন্ন অসুবিধা সমূহের কারণে উপায়ুক্ত ডাঙরিয়াক মই এখন চিঠি দিছিল যে এনএফ রেলওয়ের অফিসার সকল যিসকল বিশেষকৈ ধুবুরী জিলাখনের লগত জড়িত সেই লোকসকলক এলে মাতক। আজি আলিপুরদুয়ারপা আদি করে বিভিন্ন রেলওয়ের অফিসার সকল আহিছে, ডিসি ইয়াত উপস্থিত আছিল, ডিসি আমার কথা মিটিংখন মাতিছিল, আমার পাবলিক রিপ্রেজেন্টেটিভ এমএলএ সকলো আমি আছিল, আর ইয়াত আমার যাক অসুবিধা সেবিলাক তন্ন তন্নকৈ আমি আলোচনা করছো। তাত আমি এটা রিকুয়েস্ট করছো আর এই প্রস্তাবাকে গৃহীত হয়েছে যে এনএফ রেলওয়ে বলে কলে আমি ওয়েস্ট বেঙ্গল আর একটা বিহারের পার্ট আর একটা আর উত্তর পূর্বাঞ্চলের পার্ট তো বুঝো। আমি আজি আনুষ্ঠানিকভাবে প্রস্তাব লৈছো, ঐতিহাসিক প্রস্তাব যে এনএফ রেলওয়ের নর্থ ইষ্টর কারণে বেলেগ হব লাগে। আমি ইয়াত দেখিছো, মই এতিয়া দেখাম 7000 কিমান পোস্ট আপনার এতিয়া ওলাইছে। আমি এটা হততে ওলাই যায় মই কাকো দোষারোপ নকৰো, এইটো সময়ত আজি ভেরি পজিটিভলি আমি কথাবিলাক আলোচনা কৰিছো যে আপোনালোকে চাওক যে ইয়াত 7951টা পোস্ট ভারতীয় রেলওয়ের পদৰ বিজ্ঞাপন হৈছে। কেইদিনমানৰ পিছত আকৌ আপোনালোকে দেখিব যে বাহিৰৰ বিহাৰৰ কোনোবা বেলেগৰ লৰা আহি পেলাই পাইছে। সেইকাৰণে কৈছো যে এই কথাটো আমি এড়াই চলিবৰ কাৰণে আমার উত্তর পূর্বাঞ্চলের রেলওয়েটা আমার বেলেগ করে দিব লাগে, যেটা উত্তর পূর্বাঞ্চলে অসমকে ধরে বাকি রাজ্যখিনি আমি বেলেগে করব পারি। তারপিছতে আমার কিছুমান আপনার প্রবলেম আছে, রাজ্য রানী আপনার এক্সপ্রেস যখন আছে সেইখান আহি পেলায় কথা নাই বতরা নাই, ময়ে রাতে আহিছিল, আহি পেলায় দেখিছিল যে আমার আমার এই গৌরীপুরলে আহোতে ইমান কষ্ট করে রাতে আহি গৌরীপুরলে আহোতে উচরতে আপনার এই গোলগঞ্জত রাখি থাকে দিছে। কিয় বোলে তাত ইঞ্জিনটা চেঞ্জ করব লাগে, সেইখিনিৰ পৰা আকৌ আধা ঘণ্টাতকৈ বেছি আপোনাৰ লাগে। গতিকে এইখিনি কেনেকৈ আপোনাৰ ডাইৰেক্টলি ইয়ালৈকে আহিব পৰা যায়, এটা ছেপাৰেট লাইন ল'ব লাগিব নে কি কৰিব লাগিব, সেইখিনি আজি টেকনিকেল মানুহখিনিৰ লগত আমি কথা পাতিলোঁ। বিলাসীপাৰা ইয়াত এটা খুব গুৰুত্বপূৰ্ণ আপোনাৰ ঠাই, তাত বিজনেছটো যাতে ৰেলৱে ভালকৈ কৰিব পাৰে, তাক ষ্টপেজ লাগে বুলি কৈছে, তাত ৰেলৱে যাতে আপোনাৰ ভালকৈ আৰু 2-3খন ট্ৰেইন চলিব পাৰে, সেইখিনি আমি আনুষ্ঠানিকভাৱে মই গোটেইখিনি বিপ্লৱক জনাই দিছোঁ। তাৰোপৰি আপোনালোকে দেখিছে বহুত ঠাইত এটা এটা একেবাৰে প্রবলেম, যেটা আপনার গৌরীপুরে কক বিলাসীপাড়ারে কক বিভিন্ন ঠাইত হয় কি আমার এই আন্ডারগ্রাউন্ড যেটু আপনার রেলওয়ে আছে তাত ভালকে আপনার নোহার কারণে বানপানী সময় বানপানী নয় এজাক বরষুণতে সেইফালে যাব নরা হয়ে যায়। উপায়ুক্ত ডাঙরে নিজেই কৈছে যে সেইফালে মই যাওঁতেও রাতে আপনার আন্ধার, গতি সেইখিনি ইয়ার লেভেলতে আমার আজি করার সিদ্ধান্ত লৈছে, সেইখিনি তেওঁলোকে কৰি দিম বুলি কৈছে। মূল কথাটো হল যে গোটেই কথাখিনি এটা জয়েন্ট সার্ভে এডমিনিষ্ট্রেশন ধুবুরী আর রেলওয়ের মাজত একটা ঝাড়কুল অফিসার লেভেলতে হোক আর তেওঁলোকৰ রেলওয়ে ডিপার্টমেন্টের সেই লেভেলের অফিসারলে হোক আর ডিসির তত্ত্বাবধানত আর এখন মিটিং করে ইয়াত আমার এই কথাবিলাক জোড়া মারিব কারণে আজি সিদ্ধান্ত হয়। মই ভাবো যেহেতু ভাল স্টেপ এটা হয়েছে, ভেরি পজিটিভ স্টেপ, কিন্তু এই পজিটিভ স্টেপে আমার সাধারণ রাইজর বিভিন্ন ক্ষেত্রত যেখানে ব্যবসায়িক অসুবিধা আছে সেইখিনিও করব। এই রেলওয়ে লাইনটোর যোগেদি মানুষের লাইফ লাইন বলে কয়, মানুষের বিভিন্ন অভাব অভিযোগ দূর হয়, গতিকে এইখিনি ক্ষেত্রত বেমার আজারের পর আরম্ভ করে যোগাযোগটা বাড়ি। আর সকলকে ডর কথাটো হল যে আমার এডমিনিষ্ট্রেশনেরও বহুখে যোগাযোগটা খুব আপনার বিচ্ছিন্ন বলে নহ নাইকিয়া হয়ে আসে। মো আজির এই সভায় উপায়ুক্তও কৈছে, রেলওয়ে কৈছে যে রেলওয়ে আর এডমিনিষ্ট্রেশনের আমার যে রিলেশন সেই রিলেশনটা আজির এই ইনিশিয়েটিভটা বড়াব বলে তেওঁলোকে কথা। আপনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই QR কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।